ডিভিসি জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। ধর্মতলে দুদিনব্যাপী ধর্না মঞ্চে আজ মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যা মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান তিনি। তৃণমূলের সরকার মানে খুব মমতা ব্যানার্জি যখনই তিনি কিছু না পারেন তখনই তিনি কাউকে বলির বকরা করে, যাকে বলে বলির পাঠা বানানোর চেষ্টা করা হয়। এর আগেও তিনি ম্যানমেড বন্যার কথা বলেছেন, এখনও তিনি বলছেন। আমি তার জন্যে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি হাইকোর্টে গিয়ে দাবি করব তদন্ত হোক, এটা ম্যানমেড, এটা কেন্দ্রের দোষ রাজ্যের দোষ না কেন্দ্র রাজ্য উভয়ের দোষ না নদী সংস্কারের দোষ, কোনটা দোষ? যে অ্যাডিশনাল সেক্রেটারি সে বলছে জল ছাড়ার 7 দিন আগে রাজ্যের বিভিন্ন জেলাকে যে ডিভিসি জল ছাড়বে তোমরা সতর্ক হয়ে যাও, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি সঠিক কথা বলছেন না আপনার দপ্তর সঠিক কথা বলছে সেটাকে পরিষ্কার হবে।